অর্ধেক রাস্তার কাজ শেষ, বাকি রাস্তার কাজ এখনো বাকি। তার আগে তৃণমূল নেতা দাপটে বন্ধ রাস্তা সংস্কারের কাজ, অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের। ঘটনায় চাঞ্চল্য শহর শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম দু নম্বর পঞ্চায়েতের মধ্য শান্তিনগর এলাকা। তৃণমূলের নেতাদের নামে একজন হলো কিশোর দাস আর একজনের নাম হলো যোগেন্দ্র প্রসাদ। না না, আমার কাছে কোনো টাকা পয়সা চেয়ে নেই, ওরা ডাইরেক্ট বলছে যে এটা কাজ হবে না, প্রধান যেহেতু এখানে উদ্বোধন করে নাই এখানে, সেহেতু এই কাজটা হবে না। স্থানীয় সূত্রে খবর, এর আগের বোর্ড মিটিংয়ে রাস্তা সংস্কারের কাজের টেন্ডার পাশ হয়েছিল। সেই টেন্ডার অনুযায়ী রাস্তা সংস্কারের কাজ শুরু হয় মধ্য শান্তিনগর এলাকায়। সেই কাজই আচমকা বন্ধ করিয়ে দেন এলাকার দুই তৃণমূল নেতা। কারণ হিসেবে দেখানো হয়, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান এখনও ওই রাস্তার উদ্বোধন করেনি, সেই কারণেই বন্ধ রাস্তা। কাজের সূচনা হয়ে তারপরই শুরু হবে কাজ, সাফ দাবি তৃণমূল। হ্যাঁ, ওরা হয়তো সিস্টেমটা জানে, যার জন্যই বলেছে যে এখানে প্রধান জানলো না আপনারা কেন রাস্তাটা ইয়ে করেছেন। কালকে আমি গিয়ে ওপেনিং করে দেবো, দেখবো মেজারমেন্ট, দেখবো তার কী কী রুলস আছে কাজের মধ্যে, কতখানি বেড মিশালি ফেললো, তারপরে ওর উপরে রোলার চালালো কি না, সেটা দেখতে হবে না। এই প্রসঙ্গে সরব বিরোধী শিবির, ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হয়নি বলেই বন্ধ কাজ, কটাক্ষ বিজেপি। প্রধান উদ্বোধন করে নাই, প্রধান নাকি এখানে একটা ওপেনিং করে, ওনারা ঢাকঢোল পিটিয়ে একটা উদ্বোধন করে, নারকেল ফাটায়। হ্যাঁ, সেই জন্যই প্রশ্ন উঠেছে, অর্ধেক হয়ে যাওয়া কাজ বন্ধ হতে পারে কিভাবে, শাসক দলের এত ক্ষমতা? গোটা ঘটনায় তাৎসব এলাকাবাসী। শিলিগুড়ির ডাবগ্রাম থেকে নিতাই সাহা রিপোর্ট, কলকাতা নিউজ।